ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আলোচনা করব, অনেকে আমাকে কিন্তু কমেন্ট করেছে যারা হচ্ছে পেজ অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছেন তো তাদের নাম খুঁজে পাচ্ছেন না। তো আপনি যখন কাউকে পেজ অ্যাক্সেস দিতে যাবেন তো সেখানে কিন্তু তার আইডি খুঁজে বের করতে হয়। তো অনেক সময় দেখা যায় আমরা তার নামটি লিখে যখন সার্চ করতেছি তখন আসতেছে না, তো কীভাবে আসবে? তো তিনটি সিস্টেম আজকে আমি আপনাদেরকে বলবো এবং এই তিনটি সিস্টেমের মাধ্যমে আপনারা অবশ্যই সেই আইডিটিকে খুঁজে বের করবেন। তো ফার্স্টে যেই কাজটি করার জন্য আমি বলবো সবাইকে, সেটি হচ্ছে অবশ্যই আপনি যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন বা এডিটর অ্যাক্সেসই দেন সেক্ষেত্রে তার আইডিটা আগে আপনার আইডির সাথে অ্যাড করতে হবে, মানে হচ্ছে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হবে, ফ্রেন্ডশিপ করতে হবে তার সাথে। তো সেই আইডিটাকে আগে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি তার আইডিটি লিখে সার্চ করার চেষ্টা করবেন, যদি না আসে সেক্ষেত্রে আইডিটি কাজ করবেন তার ইউজার আইডি রয়েছে। তো আপনি যখন তার প্রোফাইলে ঢুকবেন তখন দেখবেন একটি ইউজার আইডি রয়েছে, যেরকম www.facebook.com, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে যে অপশন, যেই তথ্যটি দেওয়া থাকে, যেই লেখাটি থাকে সেটি হচ্ছে ইউজার আইডি। তো সেটি কপি করে আপনি সেটি দিয়ে চার্জ করতে পারেন অথবা তার জিমেল দিয়ে চার্জ করতে পারেন। তারপর হচ্ছে তাও যদি না আসে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সরাসরি তার যে প্রোফাইল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে সার্চ করবেন। সেটির জন্য কি করবেন, আপনারা যেই আইডিতে অ্যাক্সেস দিবেন সেই আইডিতে আগে ঢুকবেন। ঢোকার পর সেই আইডিতে আগে বাহির থেকেই আপনারা ফেসবুকে নর্মালভাবে থেকেই আপনারা সেখানে সেই তার আইডিতে ঢুকবেন। সার্চ দিয়ে ঢোকার পর সেখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে তার প্রোফাইল লিঙ্কটি আপনারা কপি করে নেবেন। কপি করে সেই প্রোফাইল লিঙ্কটি দিয়ে আপনারা সার্চ করবেন যখন অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছেন। তো তিনটি সিস্টেম বললাম আমি, ফার্স্টটি হচ্ছে আপনারা ফ্রেন্ড লিস্টে অ্যাড করে তার নাম লিখে সার্চ করবেন, তাও যদি না হয় দুই নম্বর সিস্টেম হচ্ছে তার ইউজার আইডিতে সার্চ করবেন, যেরকম হচ্ছে www.facebook.com/ দিয়ে তার ইউজার আইডিটি অথবা তার জিমেল দিয়ে সার্চ করার চেষ্টা করবেন। তাও যদি না হয় তার প্রোফাইলে ঢুকবেন, আপনারা নর্মাল অবস্থায় ফেসবুকে গিয়ে সার্চ করে তার আইডিটি বের করে সেখানে আপনার তার প্রোফাইলে ঢুকে থ্রি ডট মেনুতে ক্লিক করে তার প্রোফাইল লিঙ্কটি কপি করবেন। কপি করে সেই লিঙ্কটি দিয়ে সার্চ করবেন, তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবে। তো আপনারা এই তিনটি সিস্টেম ব্যবহার করলে অবশ্যই আমি বলবো আপনারা সহজেই তার আইডিটি খুঁজে পাবেন এবং অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।